আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ইলেকট্রিক গ্যাং সুইচ বোর্ডের প্রাইস আপনাদেরকে নিয়ে আসলাম তো আমরা ধারাবাহিকতার ভিত্তিতে আমরা ইলেকট্রিক বিভিন্ন ধরনের মালামাল আপনাদের দেখানোতে শুরু করেছি অলরেডি তো আমার ডানে ওর বামে বিশাল ইলেকট্রিক গ্যাং সুইচ বোর্ড আছে তো প্রত্যেকটাই আসলে একটু ভিন্ন প্রকার কারণ এক একটা এক এক ধরনের এক একটা এক এক টাইপ এটা হচ্ছে ফোর গ্যাং টাইপ দেখতে পাচ্ছেন আর ফোর গ্যাং টাইপ কিন্তু এই ধরনেরও আছে তো যেহেতু আমাদের এক একটা এক এক ধরনের আছে আপনারা দেখতেছেন এখানে এই যে তো তার জন্য আজকে এইগুলার একটু আপনাদেরকে দামটা জানিয়ে দিব কোনটার কি দাম আর আপনারা কি ধরনের গ্যাং সুইচবোর্ড কিনে কাজ করবেন ঠিক আছে তো এখানে আপনারা বিভিন্ন টাইপ আপনারা সুইচবোর্ড দেখতে পাচ্ছেন এই যে এই যে সুইচ দেখতে পাচ্ছেন এটা দেখুন আকারে ফিনিশিংটা অনেক সুন্দর তো এটার কিন্তু দামটাও অনেকটা সুন্দর ঠিক আছে ফিনিশিংটা সুন্দর এই বোর্ডটা কিন্তু একদম হেভি বা হেভি কিন্তু আমরা যদি আরও একটি বোর্ডের সুইচ বোর্ডের দিকে আমরা তাহলে দেখুন ফিনিশিংটা ও জয়েন্টটা এতটা মসৃণ না আপনারা ভালো করে দেখুন এতটা কিন্তু মসৃণ না এটাও কিন্তু থ্রি গ্যাং সুইচ তো সুইচবুর্ডের সুইচ বেশ কম আছে এই যে দেখেন এটার দেখুন ফিনিশিংটা ভালো তো আমরা বাজারে অনেক সময় আমরা এই কিছু কম দাম কিছু বেশি দাম এই ধরনের সুইচ হয়তো কিনে থাকি আমরা কেয়ারফুলি আসলে চিন্তা করি না যে সুইচ অরিজিনাল থাকবে এটা একবারে স্ট্রং সোজা থাকবে এই সুইচ কখনো কখনও বাঁকানো থাকবে না কারণ এটার যে এটা বাঁকানো থাকবে সেটা কিন্তু কোয়ালিটি বিগেড তো আমাদের এই সুইচ পার গ্যাং পঁচিশ টাকা করে আর এই যে সুইচ আছে এটা পার গ্যাং বিশ টাকা তাহলে আপনি যদি বিশ টাকা আর পঁচিশ টাকা ইয়ে করেন তাহলে কিন্তু এই যে দেখুন আরও সুইচ আছে এগুলো হচ্ছে বিশ টাকা করে তো আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এ গেট বি গেট যে সুইচ এই যে সুইচ আছে এটা কিন্তু অনেকটা হেভি এটা আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা অর্ডার দিয়ে বানানো তো এটার পার গ্যাঙ্গও কিন্তু পঁচিশ টাকা এরপরে আমাদের আরও কিছু সুইচবোর্ড আছে যেমন চায়না সুইচবোর্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই চায়না সুইচ আমাদের এখন এই মুহূর্তে এই আমদানিটা কম তো এটা পার গ্যাং চল্লিশ টাকা তো আপনারা তিন চার কোয়ালিটির সুইচবোর্ড আপনারা কিনতে দেখতে পারলেন এখানে কিন্তু ওই যে ফোর গ্যাং এই টাইপের ফোর গ্যাং আছে দেখুন আবার এই টাইপেরও ফোর গ্যাং আছে তো যাই হোক আজকের মতন আপনারা জানলেন যে একটু ভালো মন্দ কোথায় যে কোন কোন মালটা দিয়ে কাজ করলে আপনাদের ভালো হয় কোন মালটা দিয়ে কাজ করলে আপনাদের খারাপ হয় তো এই হাফ ডাউন এখানে এসেছি বলেই কিন্তু আমাদের মাঝে এই যে ইলেকট্রিক মালের যে হাফ ডাউন আছে সেই হাফ ডাউনটি আমাদের মাঝে ধরা পড়লো না হয় কিন্তু আমাদের এই হাফ ডাউন মালটা ধরা পড়তো না তো এই যে দেখুন এই সুইচবুটটি এটার কিন্তু পার গ্যাং পঁচিশ টাকা আবার এইটার কিন্তু পার গ্যাং বিশ টাকা তো এখন আমাদের ইলেকট্রিক কন্টেন্টে কন্টেন্টে অনেকটা বেশ কম আছে দেখুন বিশ টাকার পঁচিশ টাকা প্রায় সেমই বোঝা যায় যারা জ্ঞানী মানুষটা বিশ টাকার কোনটা পঁচিশ টাকা তো আর যে সুইচবুডটি সাইনা সায়নাডার একটু দামটা বেশি সায়নাডার এই টাইপ হয় দেখতেই পারছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি এরপরে হয়তো আমরা ইলেকট্রিক অন্যান্য ইলেকট্রিক কন্টেন্ট নিয়ে হাজির হব ততক্ষণ ভালোই থাকেন আমরা প্রতিদিন প্রতিদিনিয়তই ইলেকট্রিক মালের যে বিভিন্ন দাম আছে এরপরে আমরা হয়তো এই এম ডিবি বোর্ড আনবো বা বিভিন্ন ডিবি বোর্ডের বা বিভিন্ন প্যানেল বোর্ডের আমরা ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তাছাড়া এই এখানে এই দোকানে গাজীপুর অস্ত্র ফাড়িয়ে ইলেকট্রিকে অনেক ধরনের মালই পাওয়া যায় দেখুন রয়্যাল বোল্ট এখানে প্রচুর মালের সমাহার আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিনতে পারেন যেমন এই দেখুন আপনাদেরকে একটি এক্সাম দেখাই এই যে এইটাও কিন্তু আপনার রয়্যাল বোল্ট এটা বাংলাদেশি আর এটা হচ্ছে চায়না ঠিক আছে চায়না এটার ভিতর ছোটো আছে তো এই রকমই কিন্তু ইলেকট্রিক মালের ভিতরে ওঠানামা আছে মালের ভিতরে কোয়ালিটি আছে তো অবশ্যই এখানে আমরা মালামাল কিনি ও আপনারা যদি কিনেন তাহলেও আপনারা কিনতে পারবেন তো অবশ্যই ওনারা যেহেতু উনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন তো সেই জন্য আমি বলতে পারি যে ওনার এখানে ভিডিওটা করি এই কারণেই যাতে উনি আপনাদেরকে সঠিক মালটা দিবেন এরপরে বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তো আমার জানা মতে উনি সবসময় গ্রাহকদেরকে ভালো মাল দেওয়ার জন্য চেষ্টা করেন তো তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আমি সাইফুল ইসলাম ভালো থাকবেন সবসময় ভালো ভাবুন বা চিন্তা করুন